दाम कटिया गायर चाम पापुष्बा नहींले उरीनेर शोध हबे ना एमन दरदी भवे केउ हबे ना आमार महागो। जादेर मा नाई तारा जाने मा ना थाकार की जाला, जादेर बाबा नाई তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে? আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে? পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি, অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হয়েছেই বলা যাবে? হইতেও পারে নাও হইতে।